নির্বিঘ্নে সম্পূর্ণ হলো 2024 এর লোকসভা নির্বাচন। তবে দীর্ঘদিন ধরে প্রচার, জনসভা, পদযাত্রার লড়াই করার পর কার দখলে দিল্লি, সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন। তবে তার আগে কে কত আসন পেতে পারে সেই নিয়ে কি বলছেন জ্যোতিষশাস্ত্র, আমরা আলোচনা করে নেব নিশান্ত জ্যোতিষীর সাথে। আসুন দেখে নেওয়া যাক। নমস্তে জি, আপনি মেরে রোজ খবর বলনে কা মৌকা দিয়া ইসকে লিয়ে আপনা জিতনা ভি শ্রোতা ভি নেই হামারা জিতনা ভি জ্যোতিষ মাননে ওয়ালা নাই মাননে ওয়ালা সব করে মই ইলেকশন কে লিয়ে শুভকামনা দেতা হুম। ইলেকশন জো সম্পন্ন হুয়া আভি ইসমে মেরে জো জনগণনা অনুসার জো বিজেপি নে 2019 মে প্রদর্শন কিয়া হে ওইসে হার হারি মে হো জায়েগা, ওইসে হার হারি মে ইলেকশন জিতেগা। যদি মেরে হিসাব সে বিজেপি জেসে আগে 203 লিয়া থা বিজেপি নে, আগে আগে 303 লিয়া থা বিজেপি নে, এসে অভি ভি লগভগ 303, এনডিএ নে 353 লিয়া থা, ওইসে হারা ভি অভি ভি মোদি নে লগভগ মেরে হিসাব সে 300 সে 320 মোদি পকর রা হ্যায়, এনডিএ 350 সে 370 এনডিএ লে রা হ্যায় মেরে হিসাব সে। মেন বাত কিয়া হ্যায় না, কংগ্রেস কা জব তক রাহুল গান্ধী হ্যায় তব তক কংগ্রেস মেরে হিসাব সে নাই আয়েগা। কিন কিউ অব রাহুল গান্ধী মেরে ভি রাহুল গান্ধী কা মই ভি বিরোধী নেই হুঁ, সপোর্টার হুঁ, মই মোদি কা কোই পার্টি কা মেরা কোই পার্টি সে লেনা দেনা নাই। রাহুল গান্ধী কা 1970 জুন 19 তারিখ জন্ম তারিখ হে, ইয়ে দোনো মা কম্পিটিশন করদা মোদি কা বহুত পাল্লা ভারি হে, 80% অর 20% ইতনা গ্যাপ হে ইসমে, ইসলিয়ে মেরে হিসাব সে মোদি আয়েগা 2019 জসে 19 মে 303 লিয়া থা মোদি নে, গঠবন্ধন 353 লিয়া থা, এস বার ভি এসে হবে মেরে হিসাব 300 সে 330, আর গঠবন্ধন কা মোদি কা এনডিএ কা 300 350 সে 370 আয়েগা। কিউ আয়েগা ইসকা সবাল দুসরা বাত হে, কিউ আয়েগা মেরে হিসাব সে জসে 2011 মে জনগণনা হুয়া উসমে 79.86% হিন্দু ভোট হে, আর দুসরা লগভগ 14% মুসলিম ভোট হে। অব আদমি লোক কে সমজতা হে মুসলিম ভোট বিজেপি কে নাই যায়েগা আর বিজেপি কা হিন্দু ভোট দুসরে কে নাই আয়েগা, এসা নাই হে, লগভগ ভোট ইধর উধর থোড়া বহুত হোতা হে, 2-3% জ্যাদা নাই হোতা হে। অব মোদি নে কিয়া কিয়া 50% জো হিন্দু ভোট হে না উসকি কবা উসকি শ্রী হামরা প্রধানমন্ত্রী নে উসকো ভোট কবজা করনে মে সক্ষম হুয়া, উ ভোট হটানে মে বিপক্ষ অসফল হুয়া, জেসে রাম মন্দির হুয়া, জো জিতনা ভি কারণ হে, জেসে অভি মোদি মন্দির মন্দির যা রা হে, জেসে অভি ইয়োগ কর রা হে, উসমে উসকো জো 50% ভোট মোদি নে কবজা কিয়া, উ 50% ভোট সে হামরো রাহুল গান্ধী বিপক্ষ লোক হটানে মে সক্ষম নাই হুয়া মেরে হিসাব সে, ইসিলিয়ে মোদি ফির সত্তা মে আয়া। মানে সর্ভে কিয়া জেসে মেরা অভি ভি সর্ভে ভি মেরা বাপ বহুত হে, জন্ম তারিখ মানে বোলা 1950 সেপ্টেম্বর 17 তারিখ বিসিক রাশি হে, ও রাজ হবে মোদি, আর 10 সাল উসকো ইন্ডিয়া মে রাজ করেগা, জব তক মোদি হে ও রাজ করেগা। জেসে 1970 জুন 19 তারিখ হে রাহুল গান্ধী কা জন্ম, উসকো মে সত্তা পক্ষ কা যোগই নাই হে, জেসে রাজ যোগই উসকো মে বহুত কম হে, মোদি কা তুলনা মে উসকা 20-80 কা ডিফারেন্ট হে, ইসলিয়ে হামরো জ্যোতিষ গণনা মে হিসাব সে আর ইন্ডিয়া কা পলিটিশিয়ান হিসাব সে মোদি ফিরা হে। अब जैसा हवा हो रहा है वैसा है, जैसे पश्चिम बंगाल में बीजेपी का 21 से 24 सीट मेरा अनुमान में आएगा बीजेपी का, लेकिन आदमी लोग जैसा बताए 24-25 से ममता दीदी को इफेक्ट पड़ेगा, लेकिन विधानसभा में इतना इफेक्ट ममता दीदी को नहीं पड़ेगा, क्योंकि अब आपने विधान नगर विधान सीट में क्या होता है, जैसे ममता दीदी को 1955 जनवरी 5 तारीख है ममता दीदी को पैदा हुआ, और ममता दीदी को बहुत ममता दीदी ने बहुत पॉलिटिक्स में स्ट्रगल किया, 1970 से स्टार्ट किया, 1976 से 1980 तक आई कांग्रेस को सब महासचिव बना, ये सब ममता दीदी ने बहुत कष्ट किया है। 1998 में मोदी ने दीदी ने पार्टी खोला, 2001 में उसमें अध्यक्ष बना, 2011 में मोदी दीदी फिर मुख्यमंत्री हुआ, अभी तक मुख्यमंत्री अभी लाइव मुख्यमंत्री है मोदी को, ममता दीदी को विधानसभा ने हटाना मोदी का बहुत इतना आसान नहीं है मेरे हिसाब से, ममता दीदी और 5-7 साल वेस्ट बंगाल राज करेगी, क्योंकि वो भी राजयोग के दीदी भी राजयोग के पैदा हुआ, इतना लॉन्ग सफर किया, इसलिए मेरे हिसाब से विधानसभा में मोदी ममता दीदी को कुछ कर नहीं सकता, लेकिन एमपी चुनाव में मोदी सक्षम हो जाएगा। धन्यवाद आपको परिचय। मेरा नगेन्द्रपुरी है, हमें ज्योतिष गणना करता है, हम वेस्ट बंगाल का दार्जिलिंग डिस्ट्रिक्ट है, हमारा इधर ये ऑफिस है और घर में ही होते हैं, 2 ऑफिस है, हम ज्योतिष शास्त्र में सब आदमी फ्री सेवा देता है, तो इलेक्शन के बारे में मेरे हिसाब में 100% ये बात मोदी आएगा, कोई डाउट नहीं, ये हमारा बात गलत हुआ था, इसका हम रेस्पॉन्स लेता है।